আব্বা বাড়ি যাবেন ভালো কথা অতি উত্তম কোনো সমস্যা নাই কিন্তু আমি কিন্তু লঞ্চে ওই ডেকে টোকে করে যাইতে পারবো না কেবিনে যাইতে হইবে নর্মাল কেবিন না এসি কেবিন লাগবে আমার খারাপ শিওর হইলি তুই কোনটা কেন আপনার একমাত্র বুদ্ধিমান সন্তানে কাব্বর এরপর কি কহ শুনেন আপনাদের দুই বন্ধুর জন্য দুইটা লুঙ্গি এনেছি আমি লুঙ্গি দুইটি আপনারা পরিয়ে একটু এটাকে ই করেন ওই যে রিহার্সেল দেন মানে ওই যে ট্রায়াল দেন ওসব কথা বললে লাভ নাই আমি কিন্তু ডাবল কেবিন লাগবে এবং এসি আর রাত্রিরে কুকুরের মাংস ছাড়া কিন্তু আমি ভাত খাবো না হাসপাতালে টেস্ট করাইতে সে আবার আমারে বলছে কাহানিতে ভুলিয়ে গেছে বললো যে যাও তোমার কাকুর কাছে যাও গিয়ে বলো যে আব্বাই কিছু টাকা দেব বলছে তারপরে সেই গিয়ে আবার বুঝাই দেবে আমি ও দাঁড় হইবে হ্যাঁ টাই তোমার দ্বারে আছে একটা কথা বলবো যদি কিছু মনে না করেন বলো বললে ভালো না মানে আপনার এই মেয়েরা তারা তো ডাঙ্গর হইয়ে গেছে এখন ওই যে বিবাহ সাদির কি কোনো ব্যবস্থা করছেন বা চিন্তা ভাবনা করতে আছেন চিন্তা ভাবনার তো আর শেষ নাই কিন্তু ভালো পোলা তো পাইতেছি না ভালো ছেলে আপনার দূরে খুঁজে লাভ নাই খুঁজতে হইবে মনে করেন আশেপাশে আত্মীয় স্বজনের মধ্যে অনেক ভালো ছেলে আছে কিন্তু আত্মীয় স্বজন আশেপাশে খোঁজ তো মেমালা করছি কিন্তু উপযুক্ত পাত্র তো নাই আছে আছে অনেকেই আছে ভালো ছেলেই আছে পরিচিত সেটা সমস্যা নাই কিন্তু আপনার মাইয়েরা কেমন সেটা তো এই কয়েকদিন ধরে আইছি ভালো করে জানি না তাদেরও জানতে হইবে তাদের সঙ্গে একটু মেলামেশাটা যদি মানে একটু করতে পারি তাইলেই বুঝিয়ে বললাম যে তারা কেমন আসো যখন তুমিও দেখো মায়েগুলো তো খারাপ না তুমি একটু খোঁজ খবর রাখো যে আপনি চিন্তা করবেন না আমি আছি সবসময় তাদের সঙ্গে থাকার চেষ্টা করবো আচ্ছা এই টাকা তাহলে টাকা নিয়ে আমি চলে যাই তাহলে বন্ধু আমার চিকন কালা গরবান দাসে কদম তলা যাহা 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 এখন কেতে মাল্লা হই শরীর তো ভালো ওই এখন তো আর দমে ওই রকম কুলে না কাকু মাছ তুই পহিলেন না নদীর হ্যাঁ কইবি কেটা বাজা মনে হয় চাষে দেখবে ঢাকা শহর এখন এই এখানে বেড়াইতে আইয়া যে পিলে পুষ্টিকর খানা খাদ্য খাইতে আসি হাতে তো লঞ্চে উঠতে হইবে সেই জন্য কই দে যা শরীর লইয়ে যাইতে আছে লক্ষণ দাসের হাতের লেহান তুমি কি কথা তোর কি আর এইরকম খেজমত করতে পারতে আসি আচ্ছা দাদু তুমি কি আইজি ব্যবহার টেস্ট করে হইছ তোমার কি কুত্তায় কামড়াইছে না মুই পাগল হয়ে গেছে 10,000 টাকা দিয়ে মুই টেস্ট করাম মগো বাজারে নির্মলের দ্বারে কইছিলাম ও একটা প্রেসক্রিপশন লিখে দিছে এইটা লই আইছি ওষুধ কিনে লই আইছি 450 টাকায় কাম কমপ্লিট হেলে যে সকালে 10,000 টাকা নেলা হেদ্দে করছো কি টাকা কেটে নেছে হ্যাঁ কবি কেমন টাকা দুইটা পয়দা করছো একই রকম তুমি কেম করবে
কাছে 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 হপ দিছে বড় মোরে হপ দিছে হালা হালা হপ দিছে মোরে কোথা এখন কেমন লাগে কষ্টের টাহা মামুদ দাদু কি হয়েছে কিছু তো বুঝতে পারছি না আরে বোঝ না কেমন তারা বুঝা মু কেমন তারা মোরে হপ দিছে মোরে এত মিন্ন আছে একা এ মনু ব্যাগ কি খরচ করতে এলো হালা হালা দাদু দাদু তোমার এত কষ্ট পেতে আসি মা উদ্ধার করতে আসি আমাকে শেষ করিয়ে ফেলাইছে শেষ এই রহস্য কিভাবে বুঝবো একটা হইলো বলদ একটা মাত্রার বাইরে চালাক যদি মিলিয়ে দিল আল্লাহ আব্বার তুমি যে আব্বার টাকা পয়সা লইয়া বাগড়ি পেলাম দেশ না ইয়ে পরে আব্বার ওই বিছনা লইছে মাথায় একসের উদ্বার তোমার পাইলে পয়সা যে চুরাই বেশি আমার তুমি আসবো রাত্রিতে থাকবে না ভাই অন্য কোনো জায়গায় যাই থাকো না এগুলো বানাইবে ভাই এই ভাই আমি তো তোমার লেগে একটু ওই নতুন শার্ট প্যান্ট আনছি এই একটু পরিয়া দেখাবা না ওরে মানে যদি শর্ট হয়ে যায় বা লম্বা বেশি হয় তাহলে তো আর ফেরত নেবে না মানে দেরি গেলে তো আর ফেরত নেবে না মন লেগে জামা কাপড় আনছো তুমি আপারে সালাম দাও আপনার খুশি হয়ে গিয়ে ভাই এখন কিনে দিয়েছি আজকে কি ওই শুধুই মাছ মাংস টাংস নাই মুখের মাংস বা এরকম না আজকে হয়নি কিছু এক কাজ করুন ঘর থেকে একটা আন্দা পোস্ট দিয়ে দিন নাই ঠিক আছে তাহলে অসুবিধা নাই তুই গ্রামেই খাই সমস্যা বয়স হয়েছে বুঝছো এখন এই বয়সে এত উত্তেজিত হইলে হয় না ও পোলাপন মানুষ যুবক মানুষ একটা ভুল করছে ওর তুমি মাফ করে দাও না মাফ করে দিয়ে তুমি অরে অরে তো পোলাপান ও ওর শয়তানের খারাজিল কি ও আমার লাইফটা রে আমার জীবনটা রে আর থয়ে নাই নালি শুনতে শুনতে মুই অতিষ্ঠ হয়ে গেছি গ্রামে না মুই আর বাড়ি নিমু না ওরে থুয়ে যাবো ওরা ঢাকা শহরে মানুষ পিটিয়ে মারি দিয়ে লাগবে মুই নিমু না মুই আর নিকা আই যে বিয়ালে লঞ্চে উঠবো হ্যাঁ তুমি কি কথা তো ও এমন কষ্ট দিয়ে কেউ আমি বাড়ি ছেড়ে চলে দিবা আর কয়দিন বেড়াও তা তো না মে ভাই সমস্যা আছে বাড়িতে ব্যাগ কিছু তো এককালে উদলে থুইয়েছি কেডা কোন দিক দেখি লইয়ে যায় আর কোনো ঠিক আছে কি কম আব্বা বাড়ি যাবেন ভালো কথা অতি উত্তম কোনো সমস্যা নাই কিন্তু আমি কিন্তু লঞ্চে ওই ডেকে টোকে করে যাইতে পারবো না কেবিনে যাইতে হইবে নর্মাল কেবিন না এসি কেবিন লাগবে আমার খারাপ শিওর হইলে তুই কোনটা কেন
আপনার একমাত্র বুদ্ধিমান সন্তানে কাব্বর। এরপর কি কহ? শোনেন, আপনাদের দুই বন্ধুর জন্য দুইটা লুঙ্গি এনেছি আমি। লুঙ্গি দুইটি আপনারা পর্যায়ে একটু এটাকে ই করেন, ওই যে রিহার্সেল দেন, মানে ওই যে ট্রায়াল দেন। ওসব কথা বললে লাভ নাই, আমি কিন্তু ডাবল কেবিন লাগবে এবং এসি, আর রাত্রিরে কুকুরের মাংস ছাড়া কিন্তু আমি ভাত খাবো না। দাদু কেমন আসুককে আইলা আর আসুককে চললেও যেতে আছে, এমন মাঝে মধ্যে সময় করে আওয়া লাগে দাদু। শ্রাবণীর যখন বিয়ে হইবে তখন কিন্তু তোমার আওয়া লাগবে, বাপের বাড়িঘর ভুলিয়ে গেছো, এটা কি ঠিক? মাইয়ে দুঃখের একটু চিনেন উচিত না, বাড়িঘর চিনেন উচিত না? এ ফিরে যাবো দাদু, এ ফিরে যাবো। গরম গরম ভাত আর মুরগির তরকারি দেওয়া আছে, খেয়ে নিন কাকা, খেয়ে নিন কাকু। আব্বা, ওই ভাত আর মুটুয়ার তরকারি দিচ্ছে, তাহলে এখনই কি এটা খাবো, কি করবো? বেড়া ও রাত্রিতে খাওয়ানোর লিখে দিছে পাড়া।